আমি তোমায় একটা জায়গায় নিয়ে যাব। তোমায় কিছু দেখানোর আছে। সে কখন আসছে, যার জন্য এত প্রিপারেশন, এত আয়োজন? কি হতে চলেছে এ বাড়িতে কিছুই তো বুঝতে পারছি না। কি আসছে? আর নো অপেক্ষা, আমি হিয়ার। এ বাড়িতে কি কোনো বিয়ে হতে চলেছে? হ্যাঁ তো, কেন তুই জানিস না? কার কার বিয়ে? আমার বিয়ে। আমার আর জারার বিয়ে। কি হলো রাধা, সাইনটা করো নাকি কষ্ট হচ্ছে তোমার? ডিভোর্স চাও না তুমি? রাধা দেখো, যারা আমার জন্য ওয়েট করছে, প্লিজ তাড়াতাড়ি সাইনটা করে দাও প্লিজ। এবার যা, তুই ফ্রেশ হয়ে নে, এবার মেয়ের গায়ে হলুদ হবে। এক মিনিট, প্রীতি, আরে এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ ওখানে সবাই কত মজা করছে, চলো চলো হলদি লাগাবে তো। না না, আমি এখানেই ঠিক আছি।
এরকম বিয়ে বাড়িতে মন খারাপ করে থাকলে চলে বলো হ্যাঁ চলো 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 মজা হবে খুব আমি জানি তুই আজ খুব টেনশনে আছিস আমরা সবাই আছি কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আর সব ঠিক হয়ে যাবে পারবি ক্রিস আমি বলছি তুই পারবি ড্যাড আমি পারবো আমার স্থির বিশ্বাস যে পথে তুই চলেছিস যে কাজ তুই করতে চলেছিস তাতে সব ভালো হবে ক্রিস ভগবানের উপর আস্থা রাখ তিনিই তো সব কিছুর নিয়ন্ত্রণ কর্তা রে দাদা আমি তোমার উপর থেকে বিশ্বাস হারিয়েছিলাম কিন্তু আজ আবার নতুন করে বিশ্বাস রেখে আমি তোমায় স্থাপন করলাম আমি যেই পথে চলতে চলেছি যে নতুন জীবন শুরু করতে চলেছি সেটা তোমার আশীর্বাদ ছাড়া সম্ভব নয় প্লিজ প্লিজ পাশে দেখো বলছি মা তোমাকে একটা কথা বলার ছিল বেশ তো বলো না তোমার মেজ ছেলের সাজার মেয়াদ শেষ হতে চলল এই সামনের সপ্তাহেতেই বাড়ি ফিরবে বাহ এ তো অত্যন্ত ভালো খবর মেজদি আমার কি মনে হয় বলতো মেজদা ফিরলে কিন্তু তারপর শানুর বিয়ের ব্যাপারে তোমাদের কথা বলা উচিত হ্যাঁ শুনলি ঠিক এই কথাটাই আমার মাকে বলার ছিল তো বেশ তো তাহলে তো এবার পাত্রী দেখতে হয় মানে পাত্রী আমার সন্ধানে একজন আছে পাত্রী হলো বিনা তো এ তো অতি উত্তম প্রস্তাব আমি তাহলে এক্ষুনি দুলালদের ডেকে কথা বলছি ডাকো তাকে আমি এক্ষুনি ডেকে আনছি কি গো কাকিমা আমাকে ডেকেছো এই তো দুলালদা বসুন হ্যাঁ আয় বস হ্যাঁ তোর সঙ্গে একটু জরুরি কথা আছে আমার সঙ্গে জরুরি কথা কেন গো গুরুতর কিছু নাকি হ্যাঁ গুরুতর তো বটেই তুমি আমার গোমরা মুখ আমার সব মনে ভরে গেছে সব মনে ভরে গেছে আমার তুমি শুধু আমার গোমরামুখ রাধার গোমরামুখ তুমি তোমরা কখন এলে বাচ্চা এই তো এই মাত্র আগে রানীর জন্য একটু আচার এনেছিল আচার উমা মেয়ে শোর ঘরে এককাল বাদে এলে মেয়ের প্রথম সন্তান হবে তার জন্য কিনা শুধুই আচার আরে এখানে গয়না আনা হয় নিদেন পক্ষে একটা কাপড় তো নিয়ে আসতে হয় আমাদের বাড়ির গাড়ি আরে অভিমন্যু যে চোরাচের মুক্ত আমি গোটা পাড়ার লোক ডাকবো গোটা পাড়া সবাইকে ডেকে বলবো দেখুন যুবরাজ সেনগুপ্ত অফিস ছুটি করে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করছে এখানে অক্ষয় সেনের ব্যাপারে যা শুনলাম তাতে যদি লোকটা আমার বরের মাথা চেপিয়ে খায় যদি কবা বিপথে চলে যায় আপনি টাকাটা জমা করে দিয়েছেন হ্যাঁ ইয়েস স্যার দিয়েছি ভেরি গুড 7 দিনের মধ্যে আমার 100 কোটি টাকা রিফান্ড করে দেবেন